ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ছাত্র দিবস উদযাপন নিয়ে প্রত্যেক বিদ্যালয়ের জন্য বিশেষ নির্দেশনা এসেছে। আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। তো চলুন দেখে নেই কি নির্দেশনা এসেছে। গভটপ আসাম অফিস অফ দ্য ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম কাহিলিপাড়া গুয়াহাটি ডেটেড কাহিলিপাড়া দ্য 29th March 2023। সাবজেক্ট সেলিব্রেশন অফ বার্থ অ্যানিভার্সারি অফ বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম এজ স্টুডেন্ট ডে অন 31st March। তো 31 মার্চ দিনটিকে ছাত্র দিবস হিসাবে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মবার্ষিকী উদযাপন সংক্রান্ত। তো আমরা জানি যে আসাম সরকার 31 মার্চ দিনটিকে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই অর্ডারের সাথে বড় উপেন্দ্রনাথ ব্রহ্মর উপর একটি সংক্ষিপ্ত নোটও সংযুক্ত করা হয়েছে। তো এই 31 মার্চ দিনটিকে ছাত্র দিবস হিসাবে নিম্নলিখিত কার্যক্রমের সহিত পালন করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে নির্দেশ দিতে বলা হয়েছে। নাম্বার এ শ্রদ্ধাঞ্জলি ইন দ্য ফটোগ্রাফ অফ বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্ম অন দ্যাট ডে, অর্থাৎ উক্ত দিনে বড় উপেন্দ্রনাথ ব্রহ্মর ছবিতে শ্রদ্ধাঞ্জলি। এবং নাম্বার বি অর্গানাইজ কুইজ অ্যান্ড ডিবেটিং কম্পিটিশন অ্যামাং স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। এই হলো বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্মার বিষয়ে সংক্ষিপ্ত নোট, সাথে ওনার ফটোগ্রাফও দেওয়া রয়েছে। এই হলো ওনার ফটোগ্রাফ বড়পা উপেন্দ্রনাথ ব্রহ্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।